नमस्कार बंधुरा नदिया हरिणघाटा एमडी गोट फार्मेर पक्ष थेके आमी गणेश दत्त अपन सामने आरो एकटी नतून प्रतिबेदन निये हाजिर होयेछि। तो आजकेर प्रतिबेदनटिर विशेषत्व होच्छे जे एक ग्राम्य प्रान्तिक पर्याये चाषीर छागल पालन, तिनि दीर्घदिन धरे छागल पालन करछे, तार अनेक अभिज्ञता रयेछे। तो की की तार अभिज्ञता आछे, तिनि कतदिन धरे एई छागल पालनगुलो करछे एबं तिनि किभाबे छागल पालन करछे, कि बाड़िते आटके नाकि माठे चड़िये, ठीक है सब तथ्य आज के जेने नब तरह से। प्रथम एक छागलगुलो देखाई। तो ये देख खूब सुंदर सुंदर क्वालिटी छागल आछे। देखुन छागल देखुन सिरोही क्रसबिटेर छागल, ये देखुन सब छागल एदिक ओदिके एखन दुपुर बेला बाधा आछे। तो उनि किभाबे छागल छागलगुलो पालन करे सेटा आमी जिज्ञासा करब। अच्छा ये आमी चले जाई। अच्छा दादा आपनार नामटा जदि एकटु बोलेन। निर्मलवाला। একটু জোরে বলেন। নির্মলবালা। আচ্ছা আপনার বাড়িটা কোথায়, কোন থানার অন্তর্গত? হরিঙ্গড়া থানা। আচ্ছা পঞ্চায়েত? পঞ্চায়েত নারায়ণপুর। আচ্ছা নারায়ণপুর, তাই তো। আচ্ছা আপনি এই কতদিন ধরে ছাগল পালন করছেন? দাদা 10 12 বছর। 10 12 বছর। আচ্ছা প্রথমে কটা দিয়ে ছাগল আপনি শুরু করেছিলেন? প্রথম চারটে। চারটে। আচ্ছা এখন আপনার ছাগল কতগুলো আছে? 15টা। 15টা। আচ্ছা ছাগল তো আপনি কতদিন ধরে ছাগল পালন করছেন? 10-12 বছর। আচ্ছা তাহলে ছাগল তো আপনি আরো বেশি করে বাড়াতে পারতেন, তা আপনি আরো বেশি বাড়াননি কেন? বেচে দিয়েছি। ও বিক্রি করে দিয়েছেন। বা আপনার একটু ঘরের সমস্যাও আছে মনে হয়? হ্যাঁ ঘরের সমস্যা আছে, ওর জন্য ছাগল বেশি বাড়াতে পারেননি। না। আচ্ছা আপনি এই যে ছাগল যে পালন করছেন, এই পর্যন্ত তো আপনি কম বেশি ছাগল বিক্রি করেছেন? হ্যাঁ বিক্রি করেছি। আচ্ছা কত টাকা ছাগল আপনি বিক্রি করেছেন? 2 লাখ 2.5 লাখ। আচ্ছা 2 থেকে 2.5 লাখ টাকা ছাগল বিক্রি করেছে উনি। তো দর্শক শুনতে পাচ্ছেন, তো বিশেষ করে উনি এই ছাগল বিক্রি করে পাকা বাড়িও করেছে, সেই পাকা বাড়িটা আমি দেখাবো। তো এক প্রান্তিক পর্যায়ে চাষি এই ছাগল পালনের মাধ্যমে তার যে সমাজ এই সংসারের যে একটা উন্নতি, এই যে পাকা বাড়ি তিনি করেছেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আচ্ছা এরা এই সারাদিন আপনি কি খেতে দেন এদেরকে? গম ভুষি, ডিসেলি। আচ্ছা ফেন। আচ্ছা 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 এই এদেরকে কি মাঠে মাঠে কি চড়াতে নিয়ে যান? হ্যাঁ মাঠে চড়াতে নিয়ে যাই বিকেলে বিকেলে। আচ্ছা বিকেলে বিকেলে মাঠে চড়াতে নিয়ে যান, তাই তো? আচ্ছা আর সকালবেলাটা বাড়িতে থাকে, তাই তো? তো দর্শক দেখতে পাচ্ছেন উনি সকালবেলা এখানে বাড়িতেই ছাগল রাখে, বিকেলবেলা উনি ছাগলটা নিয়ে মাঠে চড়ান। আচ্ছা এই মাঠে চড়ানোর ফলে কি কোনো উপকারিতা আছে ছাগলের? বিরাট উপকার। বিরাট উপকার না? তো আমার মনে হয় যে মাঠে যদি ছাগল চড়ানো হয় তাহলে ভিটামিন ক্যালসিয়াম যেটা আমরা খাওয়াই সেটা কিন্তু খাওয়াতে হয় না, কারণ মাঠের ঘাস থেকে ওরা এটা পেয়ে যায়। তো বন্ধুরা আমরা উনি মাঠে কিভাবে ছাগলটা চড়ান সেটা আমরা দেখব, আর উনি যে পাকা বাড়ি করেছে ছাগল বিক্রি করে সেটাও দেখাবো। তো ফ্রেন্ড দেখুন এই যে ছাগল বিক্রি করে উনি পাকা বাড়ি করেছে, সেই পাকা বাড়িটা দেখানোর চেষ্টা করবো। অনেকে বলে ছাগল পালনে নাকি লাভ নেই লস হয়, তাই এই দীর্ঘ 8 থেকে 10 বছরের চাষি উনি ছাগল পালন করছেন এবং সেইখানে উনি এই ছাগল বিক্রি করে আস্তে আস্তে ধীরে ধীরে উনি কিন্তু ঘরটা তৈরি করেছে, একবারে করেনি। উনি আগে ছোটো মতো করেছিল, সেইটা আস্তে আস্তে উনি প্লাস্টার করে রং করে ছাদ দিয়েছে, সেই ঘর দেখানোর চেষ্টা করব। এই যে দেখছেন ঘর নতুন, সবে ঘর করেছে, এখনও কমপ্লিট হয়নি। তো ছাগল পালনে যে যে ঘর পাকা বাড়ি বানানো যায় সেটাও কিন্তু বাস্তবে সম্ভব কি অসম্ভব দেখানোর চেষ্টা করব। এই যে দেখাচ্ছি, এই যে উনি দাঁড়িয়ে রয়েছে বাড়িতে, ঠিক আছে, উনি যে পাকা বাড়িটা করেছে। তো আপনারাও চাইলে ছাগল পালন করতে পারেন এবং ছাগল পালনের মাধ্যমে আপনাদের সংসারের যে উন্নতি সাধন সেটাও করতে পারেন। দেখুন এই দাদা এই বিকেলবেলা মাঠে কিন্তু চারণভূমিতে ছাগল চড়িয়ে খাওয়াচ্ছে, চারিদিকে সবুজ ঘাসে ভরা, ছাগল চড়িয়ে কিন্তু এই দাদা খাওয়াচ্ছে। এটা ছাগলগুলো দেখানোর চেষ্টা করব কি করে চড়িয়ে খাওয়াচ্ছে। দেখুন সব ছাগল মাঠে কিন্তু খাওয়াচ্ছে, আমি একটু দেখানোর চেষ্টা করি ছাগলগুলো। চারিদিকে সবুজ মাঠ, ফাঁকা মাঠ, ছাগলগুলো কিন্তু চড়িয়ে চড়িয়ে খাওয়াচ্ছে, ওরা যে যার মতো খাচ্ছে সবাই বিকেলবেলা। তো একটা কথা বলবো দর্শকদের, যে মাঠে যদি ছাগল চড়িয়ে খাওয়াতে পারেন, ছাগলের চেহারা কিন্তু অনেক সুন্দর হয়, দেখতেও ভালো লাগে। সব ছাগলগুলো মাঠে ছাড়া রয়েছে, আর ওই দাদা কিন্তু দাঁড়িয়ে রয়েছে, ওই যে দেখতে পাচ্ছেন লাঠি হাতে।
এই যে দেখছেন। আচ্ছা দাদা, এই ছাগল আপনি মাঠে কখন এনেছেন? সাড়ে তিনটে। আর এই বাড়ি নেবেন কটার সময়? ওই সন্ধ্যা সাড়ে ছটা সাড়ে। আচ্ছা, ওই সাড়ে তিনটের সময় ছাগল মাঠে এনেছে, আর ওই ছটা সাড়ে ছটায় ছাগল মাঠে নিয়ে যাবে। ছাগল অলরেডি কিন্তু মোটামুটি পেট ভরে এসছে। এই যে দেখতে পাচ্ছেন, ছাগল চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যে যার মতো খাওয়া দাওয়া করছে। তো বন্ধুরা, যদি আজকের এই প্রতিবেদনটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যারা নতুন আমার এই প্রতিবেদনটি দেখছেন অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকে ঘন্টাটি টুক করে বাজিয়ে দেবেন। এই বলে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে প্রতিবেদনটি এখানেই শেষ করছি।